জ্বর বাচ্চার একটি কমন সমস্যা। জ্বর হয় না এমন বাচ্চা বা মানুষ এই পৃথিবীতে নেই। প্রথমে আমরা যারা মা বাবা আছি, আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চার জ্বর কেন হয়েছে। কারণ জ্বর নিজে কোনো রোগ না, কোনো রোগের উপসর্গ মাত্র। জ্বর হলে বিভিন্ন সমস্যাই হতে পারে, যেমন কানের প্রদাহ, গলার প্রদাহ, শ্বাসতন্ত্রে প্রদাহ বা নিউমোনিয়া, সর্দি, কাশি, ঠান্ডা, এছাড়াও হতে পারে পেটের প্রদাহ বা পায়খানা ইত্যাদি। তবে জ্বর হলে বাবা মাকে প্রথমেই বাচ্চার তাপ দেখতে হবে। যদি বাচ্চার গায়ের তাপ 100 ডিগ্রি ফারেনহাইট ক্রস করে, তবে বাচ্চাকে কুসুম গরম পানি দিয়ে বাচ্চার গা মুছে দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। আমরা অনেকেই বাচ্চার গা মুছে দিই ঠান্ডা পানি দিয়ে, যা একেবারেই ঠিক না। আর জ্বর হলে প্রচুর পরিমাণে পানি, টক জাতীয় খাবার, লেবু, মালটা, কমলা ইত্যাদি খাওয়াতে হবে। বাচ্চাকে প্রচুর তরল খাবার খাওয়াতে হবে, কারণ জ্বর হলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্প আকারে বেরিয়ে যায়। আর বাচ্চার জ্বর হলে বাচ্চার মাথা, হাত, পা ব্যথা করে, তখন বাচ্চাকে এই তেলটা দিয়ে দিতে পারেন। এটি 6টি উপকরণের একটি ঔষধি তেল, যা আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। এই তেলের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এই তেল খুবই কার্যকর ভাবে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা কমাতে পারে, এটি সত্যি এবং আমি নিজে প্রমাণিত। এটি শরীরের ব্যথা কমায় এবং শরীরের বিষাক্ত পদার্থকে সরিয়ে ফেলতে সাহায্য করে। এই তেলটি ঘুমানোর আগে আপনার সন্তানের বুকে, পায়ের তলায়, হাতের তালুতে, গলা ও পিঠে মালিশ করুন। 3 দিনের মধ্যে যদি আপনার সন্তানের জ্বর না কমে, তবে আশেপাশে থেকে কোনো ঔষধ না নিয়ে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। কারণ জ্বর নিজে কোনো রোগ না, রোগের উপসর্গ মাত্র। জ্বর পিতামাতা এবং চিকিৎসককে সতর্ক করে শরীরের ভিতরের কোনো অভ্যন্তরীণ রোগের ব্যাপারে। সুতরাং জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, উনি আপনাকে পরবর্তী পন্থা বলে দেবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।